এসেছে শুভ্র বরফের থাড়া। হয়তো সেই দৃশ্যই চোখ ধাঁধিয়ে দিয়েছিল, হয়তো একটু বেশি দূরে চলে গিয়েছিলেন। অফিসিয়াল ট্যুরে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। সিকিমের তুষার ধসে মৃত্যু শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডের সৌরভ রায় চৌধুরীর। গিয়েছিলেন অফিসিয়াল ট্যুরে, তবে বাড়ি ফেরার হলো না। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে, 15 দিনের অফিসিয়াল ট্যুরে সৌরভ রায় চৌধুরী শিলিগুড়ি থেকে রওনা হয়েছিলেন গত শনিবার। সেখানে কাজ শেষে 15 দিন বাদে বাড়ি ফিরে আসার কথা ছিল, তবে তুষার ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবারের ভয়ঙ্কর তুষার ধসে বিধ্বস্ত সিকিমের 15 মাইল এলাকা। গ্যাংটক থেকে নাথুলাগামী জওহরলাল নেহরু রোডে নামে তুষার ধস। গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথেই আহত হন পর্যটকরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সিকিমের তুষার ধসে মৃত্যু হয়েছে 7 জনের, আহত বহু। মৃতদের তালিকাতে শিলিগুড়ির যুবক সৌরভ। অফিসের কাজে গিয়ে কোন ফাঁকে ঘুরতে বেরোলেন সৌরভ? কেনই বা সৌরভকে ছাঙ্গু যাওয়ার অনুমতি দিল তার সংস্থা? প্রমাদ কুঞ্চি মৃতের পরিবার। ছিল শুক্রবার দিন, শুক্রবার দিন গেছে। কালকেও আমরা জানি যে ডিউটিতে ডিউটি আছে, আমরা তো দিনের বেলা ফোন করি না, ডিউটি থাকে যার জন্য। ও যে কাজ করে, যে চাকরি করে, সেই চাকরিতে ওকে ছুটি দেওয়ারই কোনো প্রশ্ন আসে না। তো অফিস থেকে কিছু জানতে পারছেন কিভাবে গেল বা কি? ওটাই তো বুঝতে পারছি না, কারোর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। অফিসিয়াল টুলে ও টাটার টিসিএস এ চাকরি করতো, 6 মাস আগে পার্মানেন্ট হয়ে গেছিল। তো অফিস থেকে ওকে 15 ডেজের জন্য পাঠানো হয়েছিল। ও যেটা হতো যে ওর নাওয়া খাওয়ার টাইম থাকতো না, ইভেন ও ওয়াশরুমে যাওয়ার টাইম পেতো না। তো সেখান থেকে ও কী করে ছাঙ্গুতে পৌঁছালো এবং এখন পর্যন্ত ওদের অফিস থেকে কোনো রকম কোনো যোগাযোগ করেনি। যে বস গেছিলো সে কালকে যে হোটেলে ছিল সেই হোটেলে ফিরে এসেছে আমরা যতদূর দূর জেনেছি এখন পর্যন্ত। আর ওরা 3টা ছেলে ওখানে গিয়েছিল, এবার ওদের বস ওদেরকে পারমিশন দিল কি করে? মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ছেলেটিকে অনেক কষ্ট করে এরা পড়াশোনা করিয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা, শোক ব্যক্ত করলাম। রাত্রেবেলাতেই খবর পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের ট্রিটমেন্ট চলছে সিকিমে, কিন্তু আমরা মেডিকেল কলেজেও ব্যবস্থা রেখেছি তার। সৌরভের নিথর দেহ পৌঁছতেই যেন ডুকরে কেঁদে ওঠে শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ড। শোকের ছায়া গোটা এলাকায়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে নিতাই সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।